আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের যে ব্লগটা করছি সেটা হচ্ছে আশিনগর। আশিনগর মানে হচ্ছে জোরারগঞ্জ, অর্থাৎ মিরসরাই থানায় যে জোরারগঞ্জ যেই এলাকাটি রয়েছে ওই এলাকায় মূলত এই আশিনগর ফিউচার পার্কটি গড়ে ওঠে। তো অত্যন্ত চমৎকার একটা বিনোদনমূলক ফিউচার পার্ক বা আমরা পার্ক বলতে পারি। তো এই আশিনগর দেখতে পাচ্ছেন, আমরা ইন্টারিয়র যেটা দিয়ে প্রবেশ করছি, খুব চমৎকার একটা প্রবেশ পথ তারা সাজিয়েছে, অত্যন্ত চমৎকার একটা স্থান। ভেতরে আপনার রাস্তা দেখতে পাচ্ছেন, এবং এই যে খেলনা, অর্থাৎ যেটা একটা নৌকা টাইপস একটা দোলনা, খুব চমৎকার চমৎকার রাইডগুলো দিয়ে মূলত এই পার্কটি সাজিয়েছে। তো আমি গত 17 ডিসেম্বর ফ্যামিলি নিয়ে আশিনগরে আসি। আমার পরিবারের সদস্যরা যাচ্ছে, আমার ওয়াইফ এবং আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ওয়াইফ এবং আমার ছোট শালী এবং বাচ্চারা ছেলে এবং মেয়ে। তো আমি সবাইকে নিয়ে মূলত এই আশিনগর ফিউচার পার্কে যাই। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার, এবং কি বলবো, এটা একেবারে চোখ ধাঁধালো একটা পার্ক। যে পার্কের মধ্যে ভেতরে প্রত্যেকটা দৃশ্যটা এত সুন্দর করে সাজানো যে কেউ এখানে আসলে এটা পছন্দ না করে পারবে না। এবং এখানে বিশেষ করে পৌরাণিক কিছু ছবি বা কার্টুন এখানে তৈরি করেছে। সব মিলিয়ে কথা হচ্ছে অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দোলনা। তো এখানে বিভিন্ন ধরনের প্রাণীর বিশেষ করে শিশুদের জন্য চমৎকার একটা আয়োজন। প্রত্যেকটা রাইড হচ্ছে মূলত শিশুদের জন্যই, যাদের বিশেষ করে ছোট বাচ্চা রয়েছে তারা এই পার্কটি অনেক চমৎকার করে উপভোগ করতে পারবেন। আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, আমার ছেলে আমার কোলে আছে, উপভোগ করছে অনেক কম বয়সে। আর একটু বড় হলে সম্ভবত পাগল করে ফেলবে। আমার মেয়ে তো মাশাল্লাহ রাইডে চড়ার জন্য অনেক পাগল। আপনাদের সাথে দেখা হয়েছিল কিছুদিন আগে, শিশু পার্কে গিয়েছিলাম আমরা, সেখানে আমার মেয়ে মোটামুটি কম বেশি সকল রাইডগুলোতেই চলেছে। তো আমার মেয়ে বেড়াতে অনেক পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটদের জন্য আয়োজন, যে মোটু পাতলু, তারপর ঘাসিটে, সিংগাম, এখানে মোটামুটি সবার প্রতিমূর্তি তৈরি করা হয়েছে। বাচ্চারা অনেক পছন্দ করবে এমন একটা আয়োজন এখানে। বিশেষ করে আপনার এখানে এখানে যেই ফুলের বাগানগুলো করা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেই স্টলগুলো যেগুলোতে আপনাদের জন্য নাস্তা তৈরি করা, অর্থাৎ একেবারে মোটামুটি আপনাদের মুখরোচক সকল খাবারগুলো এখানে তৈরি করা হয়েছে এবং তারা সেল করছে। আপনার এখানে বাইরে বসার ব্যবস্থা রয়েছে, সকলে বসে মোটামুটি স্বাদের মধ্যে, প্রাইসের মধ্যে আপনারা খেতে পারবেন। আর যারা চান বাইরে থেকে এসেও খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাঁটার মতো যেই প্লেসগুলো দেওয়া হয়েছে বা যেই রাস্তাগুলো করা হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে অ্যাভেলেবল মানুষ আসছে। আমি 17 ডিসেম্বর যখন শুক্রবার গিয়েছিলাম, সেখানে মাশাল্লাহ অনেক মানুষ, আমি অ্যাটলিস্ট মোটরসাইকেলও দেখেছি প্রায় 200-এর উপরে। আপনারা দেখতে পাচ্ছেন ফুল বাগান করা হচ্ছে, এবং এগুলো হচ্ছে এরই মধ্যেই রোপণ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এদের প্ল্যানিংটা অনেক বড়, অল্প সময়ের মধ্যে গড়ে উঠতে পারবে। এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সম্ভবত 91 ব্যাচের একটা প্রোগ্রাম হচ্ছে, তারা পুনর্মিলনী অনুষ্ঠান করছেন। এবং এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে তারা একটা ঘোষণা করে যে 2021 সালের মধ্যে 20% ডিসকাউন্ট দিয়ে প্রবেশ ফি করবে। অর্থাৎ এখন বর্তমানে 100 টাকা করে প্রতিটি টিকিটের মূল্য। 21 সাল মিন্স হচ্ছে আর যা কয়েকদিন আছে, ততদিন পর্যন্ত 80 টাকায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে, মালিক সেখানে প্রতিশ্রুতি দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাঁটার পথ, এবং এখানে ইবাদত করার জন্য ইবাদতখানাও রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন
যে আমার মেয়ে তার মামার সাথে ঘুরছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র আমার মেয়ে না, শত শত মেয়েরা বাবার সাথে মামার সাথে চাচার সাথে বেড়াচ্ছে। তো আপনাদের যাদের বাচ্চা রয়েছে তারা অবশ্যই এই পার্কে ঘুরে যেতে পারেন। অত্যন্ত মনোরম একটা পরিবেশের মধ্যে, বিশেষ করে বিনোদনমূলক একটা স্থান, যে স্থানের মধ্যে আপনাদের সবার ভালো লাগবে। ইভেন শুধুমাত্র বাচ্চারা না, আপনারও মন ভরে যাবে। অর্থাৎ আপনারাও যারা কোথাও বেড়াতে যেতে চান, মনটাকে ফুরফুরে করতে চান, সামনে একটা পুকুর রয়েছে। তো আমরা পুকুরের নিচের দিকে পুকুরের কাছে যাচ্ছিলাম, কিছু সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, ওইদিকে আবার চলে গেছে রাস্তা উপর দিকে। অত্যন্ত সুন্দর করে আমি প্রত্যেকটা আসলে রাস্তাগুলো উপভোগ করছি। দেখতে পাচ্ছেন একটা মহিলার ছবি, এবং গ্রামীণ মহিলা যিনি কলসি থেকে পানি ঢালছেন, তো একটা বাচ্চা সেখানে মোটামুটি ছবি তুলছে। তো এখানে পানিগুলো অনবরত পড়ছে এবং খুব সুন্দর একটা পরিবেশে মূলত সবাই এনজয় করছে। তো সবাই এখানে সিনারিগুলো আসলে এত সুন্দর, সবাই ছবি না তুলে ছবি তোলার লোভটা সামলাতে পারছে না, যার কারণে সবাই ছবি তুলছে। তো বন্ধুরা চলুন দেখতে থাকি আমাদের আজকের ব্লগের এই খণ্ডাংশগুলো, নিশ্চয়ই অনেক বেশি উপভোগ করবেন। তো আমি যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে, আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটন ক্লিক করবেন এবং কমেন্টস করবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তা জানিয়ে দিবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সামনে এমন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আসলে আমি একটু ব্যস্ত মানুষ, যার কারণে নিয়মিত ব্লগ বা ভিডিও করা সম্ভব হয় না। তো প্রিয় বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমাদের শেষ পর্যন্ত, তাহলে সবাই কন্টিনিউ করি। এটা হচ্ছে একটা দিঘির মতো, তো যেখানে আপনার নৌকা চালানো হচ্ছে, এবং এখানে নৌকার টিকিট হচ্ছে 30 টাকা করে। তো আমি পর্যায়ক্রমে সকল লাইফগুলোর মোটামুটি প্রাইসটা বলে দিব। তো তবে মজার ব্যাপার হচ্ছে এই নৌকাটা নিজে চালাতে হবে, নিজে চালিয়ে আপনার উপভোগ করতে হবে। তো আমরা সামনে দেখাবো নৌকাগুলো কীভাবে চালাতে হয় সে বিষয়ে। দেখতে পাচ্ছেন কিছু তৈরি করা যেগুলো কাজ চলছে, এগুলো প্রতিমূর্তি, বিভিন্ন গ্রামীণ চিত্রের প্রতিমূর্তিগুলো, এবং একটা দেখতে পাচ্ছেন বক পাখি, বিশাল আকারের বক পাখি। তো আসলে এরা খুব চমৎকার একটা আয়োজন করেছে এই পার্কে আপনাদের সবার জন্য। তো আশা করছি আপনারা এই পার্কে আসলে যেই টিকিট ফি দিয়ে বা প্রবেশ ফি দিয়ে আপনারা প্রবেশ করবেন, আপনার তো লস যাবে না, ভালোই লাগবে, দেখার মতো একটা প্লেস। আমি অনেক জায়গায় ঘুরি, বাট এখানে একসাথে আমার কাছে মনে হলো অনেকগুলো পার্ককে একসাথে করে তার একটা পরিকল্পনা করে এই পার্কটি করেছে। অত্যন্ত মনোরম পরিবেশের মধ্যে করা এই পার্কটি। নৌকা চলছে, এটা নিজেরাই চালাতে হবে, এদের কোনো ড্রাইভার থাকে না। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে যদি দেখা যায় আপনার প্যাসেঞ্জার কম থাকে, সেক্ষেত্রে তারা একজনের উঠে অবশ্যই
হেল্প করে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে চলার সুযোগটা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে আমার মেয়ে বসে আছে, অর্থাৎ আমরা চালাচ্ছি। তবে আমি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যারা নৌকা চালাবেন বা চালানোর ইচ্ছে থাকবে তারা অবশ্যই একটু শর্ট টাইপে হলে ভালো হয়। আমরা যারা লম্বা মানুষ ছিলাম, আমার ছোট ভাই এবং আমি দুজনে লম্বা ছিলাম, যার কারণে আমরা হাঁটুগুলো সেখানে মুভ করতে পারছিলাম না ঠিক মতো। তো শর্ট টাইপের মানুষ হলে নৌকাগুলো চালাতে সুবিধা হয়। তো লম্বা মানুষগুলোর কারণে স্পেসটা অনেক কম, বিধে একটু কষ্ট হয়ে গেছিলো আমাদের জন্য। সো আপনারা এই বিষয়টা একটু সতর্ক রাখবেন। শেষ, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নাইট যেই ভিউটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার। আমরা যে এন্ট্রি বা প্রবেশ পথ যেটা ছিল, এখন এখানে লাইটিং এর ব্যবস্থা, রাত্রিবেলা এই ভিউটা অনেক সুন্দর, নাইট ভিউটা। সো আপনারা যারা আসবেন দিনের বেলা, আসলেও নাইট ভিউটা না দেখে যাবেন না, কারণ অত্যন্ত চমৎকার একটা ভিউ নাইট ভিউ যেটা রাত্রে আপনার উপভোগ করতে পারবেন। সো এক্ষেত্রে এখানে আসলে আপনি এই ভিউটা না দেখে অবশ্যই যাবেন না। পুরো ভিউটা অনেক চমৎকার, বিশেষ করে এখানে আমার কাছে মনে হলো যে রাত্রি অনেক বেশি সুন্দর। এরা যেহেতু প্রায় 10-11 পর্যন্ত এখানে খোলা রাখে, সো আপনাদের কোনো সমস্যা নেই। এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন তারাও, বিশেষ করে বারিয়ার হাট যেহেতু কাছাকাছি, সো আপনাদের কষ্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিল তৈরি হচ্ছে, একবার ফ্রেশ টাটকা খাবার, আপনারা যারা খেতে চান তারা খেতে পারবেন। এবং এখানে অনেকগুলো আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট তারা সেল করছে, দোকানগুলো বা স্টলগুলো অনেক চমৎকার। এবং আমার কাছে প্রাইসটাও খুব বেশি হাই মনে হয়নি, মোটামুটি রিজনেবল প্রাইসে ওরা সেল করছে। এবং প্রত্যেকটা জিনিসগুলোই সুন্দর ছিল এবং মোটামুটি কোয়ালিটিফুল বলা যায় দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, বুঝতেই পারছেন রাস্তায় কিছু প্রোডাক্ট অবশ্যই কম প্রাইসে সেল করে। তো কম প্রাইসে সেল করা যে প্রোডাক্টগুলো অবশ্যই এদের কোয়ালিটিও ব্যাপার স্যাপার আছে, আপনারা দেখে শুনে একটু নিতে পারলে ভালো প্রোডাক্ট নিতে পারবেন ভালো প্রাইসের মধ্যে আর কি। চলুন স্টলগুলো আমরা দেখতে থাকি, ইনশাল্লাহ আশা করছি অনেক ভালো। বন্ধুরা এখানে রয়েছে বাচ্চাদের অনেক পুতুল, অনেক সুন্দর সুন্দর খেলনা। তো আপনাদের মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা বাচ্চাদের পুতুল এবং খেলনাগুলো ক্রয় করতে পারেন এখান থেকে। দেখছেন আমরা আসলে এখন রাইডে চলবো, এটা হচ্ছে নৌকা টাইপসের যেটা আমরা এখানে চলবো এখন। তো অত্যন্ত চমৎকার, তবে ছোটদের ক্ষেত্রে যারা বেশি ছোট তাদেরকে অবশ্যই নেবেন না, কিন্তু আমি আমার মেয়েকে নিয়েছি, আমার মেয়ে একটু সাহসী আছে। আবার যাদের বড় হলো, যারা মানসিকভাবে দুর্বল তাদেরকে অবশ্যই এখানে নেবেন না, কারণ তাদেরকে এখানে নিলে অবশ্যই ভয় পাবে, কারণ এটা প্রায় 3 পর্যন্ত উপরে দিকে ওঠে। তো এখানে বিশেষ করে আমার ছোট ভাই পেছনে এবং আমার ছোট ভাইয়ের ওয়াইফ, তো আমার পাশে আছে আমার শালা, আমরা অনেক মজা করছি আসলে। তো এটা অনেক দ্রুত যেহেতু মুভ করে, তো সুতরাং যাদের হার্ট দুর্বল তাদেরকে অবশ্যই এখানে আপনারা নেবেন না। আর আপনার যিনি শুনছেন তার হার্ট যদি স্ট্রং থাকে তাহলে কোনো সমস্যা নেই, এখানে অবশ্যই উঠতে পারেন। আর এটার টিকিট ফি হচ্ছে 50 টাকা। Thank you.
রাইটার হলো হচ্ছে প্রতি টিকিট 50 টাকা করে। বন্ধুরা, এবার চলে আসলো আমাদের যাওয়ার পালা। আমরা ফিরে যাব, আমরা অলরেডি বের হয়ে গেলাম পার্ক থেকে। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমরা নাস্তা করার জন্য মেইন রোড থেকে একটু ভেতরে প্রবেশ করলাম। তো যারা বিশেষ করে চট্টগ্রাম থেকে আসবেন, তারা হচ্ছে আপনারা চট্টগ্রাম থেকে যারা আসবেন তারা বিশেষ করে আপনারা চাইলে বারেরহাট নামতে পারেন। বারেরহাট নামার তো দরকার নেই, যাওয়ার পথেই আপনারা আর শ্রীনগর বললে যে কোনো বাসকে তারা অবশ্যই আর শ্রীনগর নামিয়ে দিবে। আর যারা ঢাকা থেকে আসবেন তারাও বারেরহাটের পরেই আর শ্রীনগরে আর শ্রীনগর বললে বাসের ড্রাইভার আপনাদেরকে অবশ্যই নামিয়ে দিবে, কারণ এটা মোটামুটি এরই মধ্যেই পরিচিত একটা প্লেস হয়ে গেছে। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। এরপরে আসলে যাওয়ার পথে আমরা আরও এক জায়গায় ঘুরে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বীরশ্বরে যেটা ইকোনমিক জোন রয়েছে, তো সেই ইকোনমিক জোনের দিকেও আমরা একটু যাচ্ছি, একটু ঘুরে আসব। তবে আমরা জাস্ট রাস্তাটা একটু দেখব, ভেতরে যাব না, এটা প্রবেশ পথ ইকোনমিক জোনের। তো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা গেট রয়েছে, পার হয়ে যাচ্ছি। তো আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা দেখানোর পর আপনাদের অনেক কষ্ট লাগবে। হ্যাঁ, আপনারা মিরসরাই ট্র্যাজেডি নামক একটা ঘটনা ঘটেছিল আপনারা শুনেছেন, যেই গর্তে বা খাদে অনেকগুলো বাচ্চা একসাথে মারা গিয়েছিল, প্রায় পঞ্চাশের কাছাকাছি। তো আমরা আপনাদেরকে সেই দেখিয়ে দিব যে স্মৃতিস্তম্ভটি সেই গর্তকে এখন আপনার গর্তের মধ্যে একটা স্মৃতিস্তম্ভ করা হয়েছে বাচ্চাদের যারা এখানে মারা গেছে তাদের স্মরণে। তো আমরা সেটাও আপনাদেরকে একটু দেখাবো। তো যদি আপনারা কখনো সুযোগ পান তাহলে অবশ্যই ঘুরে যাবেন, এই স্মৃতিস্তম্ভটি দেখে যাবেন এবং তাদের জন্য একটু দোয়া করে যাবেন। আমরা আপনাদেরকে আসলে চেষ্টা করব স্মৃতিস্তম্ভটি দেখানোর জন্য। তো দেখে রাখলে সুবিধা, তাহলে চিনে রাখলেন, পরবর্তীতে আপনারা যদি কখনো এদিকে আসেন তাহলে তখন সেই স্মৃতিস্তম্ভটি দেখে যাবেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করার সুযোগটা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি প্রফেশনাল কোনো ব্লগার না, তবে চেষ্টা করছি মাঝে মাঝে কোথাও যদি ঘুরতে যাই তাহলে সেক্ষেত্রে আমি ব্লগগুলো করার জন্য, আপনারা জানেন আমি প্রফেশনালি টিচার, বাট শখের বসে দুই একটা ব্লগ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং প্রথমের দিকে ব্লগগুলো হয়তো এত বেশি গোছালো না হলেও পরবর্তী দিন ইনশাআল্লাহ গোছালো হয়ে যাবে। আর তার উপর কথা হচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, বিজনেসের কাজে এবং নিজের প্রফেশনাল কাজে। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্মৃতিস্তম্ভ ওই মিরসরাই ট্র্যাজেডি, যেই বাচ্চাগুলো মারা গিয়েছিল একসাথে ছোটো ছোটো কোমলমতি বাচ্চাগুলো, দুঃখের বিষয় ছিল, অনেকে ছিল যাদের যারা দুই ভাই একসাথে পরিবারের দুদিনজন যারা ফুটবল খেলতে গিয়েছিল এবং ট্রাক উল্টে এখানে খাদে পড়ে যায় এবং মারা যায়। প্রিয় বন্ধুরা, ফিরে যাচ্ছি নিজের আপন গন্তব্যে। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা এনজয় করেছেন এবং দাওয়াত রইল সবার জন্য, অবশ্যই আপনারা আর শ্রীনগর ঘুরে যাবেন এবং
যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদেরকে তাদের তো কোনো কথাই নেই, তবে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারলে বেশি ভালো, আপনারা ঘুরে ফিরে দেখার সুযোগ পাবেন। আর যদি লোকালি আসেন তাও কোনো প্রবলেম নেই, আপনারা লোকালি আসলে সেক্ষেত্রে স্পটগুলোতে নামতে বা আগে পিছের নেমে আপনারা এনজয় করে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।